রাত 11টা বাজে, এখনো মশাইয়ের আসার কোনো নাম নেই। সবাই এদিকে চিন্তায় অতিষ্ঠ। ঘরের একমাত্র ছেলে এত রাত পর্যন্ত বাহিরে আছে, তার উপর ফোনটাও তুলছে না। এটা অবশ্য চাটিখানি কথা নয়। ওনার বন্ধুদের কল দিয়ে জানা গেল রেহান নাকি তাদের কারো সাথেই নেই। সবার চিন্তার পরিমাপ অতিক্রম করে চোখে যখন ঘুম নেমে এলো, তখন সবাই ঘুমাতে চলে গেল। আমি লোক দেখানোর জন্য ঘুমোতে যেতে এক প্রকার বাধ্য হলাম। মনে মনে ভাবলাম, আজ যদি ওনার সাথে আমার বিয়ে হয়ে যেত, তাহলে হয়তো আমার এই অপেক্ষার জন্য কারো কাছে জবাবদিহি করতে হতো না। কারণ বউ জামাইয়ের জন্য রাতভর জেগে অপেক্ষা করবে, এটাই স্বাভাবিক। বিছানায় গিয়ে শরীরটা এলিয়ে দিয়েছি, শুধু দু চোখের পাতা এক করতে পারছি না। নানান দুশ্চিন্তা মাথায় ভর করেছে। আমার পাশেই চৈতি আপু ভালোই নাক ডেকে ঘুমাচ্ছেন দেখছি। মেয়েটা আস্ত একটা গাধা, তার ঘুম এতই প্রখর যে ঘূর্ণিঝড় ফোনি এসে সব কিছু উড়িয়ে নিয়ে গেলেও তার কোনো হদিশ হবে বলে আমার মনে হয় না। একটা মানুষ এখনো বাড়িতে ফিরছে না, আর তিনি নাক ডেকে ঘুমাচ্ছেন যত সব। ভিড় করে নিজে নিজে কথাগুলো বলতে বলতে হঠাৎ বাইকের আওয়াজে আমার চিন্তায় ছেদ পড়ে। এই বুঝি ওনার আসার সময় হলো। নিশ্চিত হতে জানালাটা দিয়ে উঁকি মেরে নিলাম। আমার ধারণাটাই সত্যি, আসুক বেটা, আজকে তাকে মজা দেখিয়ে ছাড়ব। কথাটা বলে বিছানা থেকে উঠে আস্তে করে মেইন গেটটা খুলে হালকা পায়ে দোতলা পর্যন্ত নেমে দাঁড়িয়ে ওনার জন্য অপেক্ষা করছি। রাগে গাটা জ্বলছে। এত রাত পর্যন্ত বাইরে থাকবে থাকুক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা কল তো করতে পারত। করবে কি করে, এত জান ওদেরকে তো বুঝিয়ে আসতে হবে নাকি। বাড়িতে সবাই কত দুশ্চিন্তা করছে, সেদিকে কোনো খেয়াল আছে ওনার? চাচি তো না খেয়ে বসে আছেন। উনি সিঁড়ি বেয়ে উপরে উঠে আসার সময় সিঁড়িতে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে মুখটা গম্ভীর করে আমাকে না দেখার ভান করে আবারও চলতে লাগলেন। আমি ওনার প্রতিটা চালে দৃষ্টিপাত করে যখন হাতের নাগালে পেলাম, অমনি দুহাতে ওনার শার্টের কলারটা ধরে নিয়ে দেয়ালের সাথে মিশিয়ে নাক মুখ লাল করে ফিসফিস করে বলতে লাগলাম, কোনো ভদ্র ছেলেকে এত রাতে বাড়িতে ফিরতে দেখেছেন কখনো? প্রতি উত্তরে উনি বেখেয়ালি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, আমি তো ছেলে, আমার কথা না হয় বাদ দিলাম। কোনো ভদ্র মেয়েকে এত রাতে বাড়ির মাসিড়িতে একটা ছেলেকে জাপটে ধরে থাকার কথা শুনেছিস কখনো? আমি ওনার কথার উত্তর দিতে যাব, তখনই ফার্স্ট ফ্লোরের ভাবি ঠাস করে ওনার ঘরের দরজাটা খুলে একদম হতভম্ব হয়ে গেলেন। তার অবস্থান থেকে স্পষ্টভাবে আমাদের দেখা যাচ্ছিল। রেহানের তো সেদিকে কোনো অভিযোগ নেই। উনি আমার দিকে তাকিয়ে উত্তরের আশায় অধীর অপেক্ষায় আছেন। কিন্তু আমি ভাবির চাহনিটা বোঝার চেষ্টা করছি। এত রাতে আমাকে আর রেহানকে একসাথে এই অবস্থায় দেখে কী না কী ভাবছেন উনি। চিন্তাগুলোর যোগ বিয়োগ করে যা পেলাম তাতে যে আমাদের পরিবারের মান সম্মান হানি ঘটবে তা বুঝতে আর বাকি রইল না আমার। ভাবি একদৃষ্টিতে কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলেন। আসিফ ভাই অফিস থেকে ফিরছেন হয়তো। রেহানও ততক্ষণে ব্যাপারটা বুঝে গিয়ে আমার দিকে এক অজানা চাহনিতে তাকালেন। আমি আর কথা না বাড়িয়ে দৌড়ে এসে চুপটি করে নিজ রুমে শুয়ে পড়লাম। পরের দিন সকালে স্কুলে যাওয়ার জন্য নিচে নামতেই রেহান ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল। বাইক রেডি করছেন, উনি ভার্সিটি যাবেন হয়তো। গেলে যাকগে, আমার কি? এমনি একটা ভাব নিয়ে আমি হাঁটতে লাগলাম। উনিও সেই আমার মতোই একই অভিনয় মেতে উঠেছেন দেখছি। যাই হোক, গেট থেকে বেরিয়ে অনেকটা পথ হাঁটার শেষে সামনে থেকে রেহান ভাইয়া বাইক ব্রেক করে আমাকে থামিয়ে দিয়ে
হাতে একটা কাগজ দিয়ে আবার রাইডিং করতে লাগলেন। আমি ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে আছি, আর একটু হলেই আমার পাটা যেত। তারপর এক রহস্যময় মনোভাব নিয়ে কাগজটা খুলে দেখি, তাতে স্পষ্ট সুন্দর হাতের লেখা, জানি অভিমান করে আছিস, তাও ভালোবাসার অধিকার থেকে বলছি, আজ রাত 10টায় সাদে দেখা করিস, আমি তোর জন্য অপেক্ষা করব, না এলে কিন্তু সারা জীবনের জন্য হারাবি আমাকে। আহারে, না গেলে ওনাকে হারাতে হবে আমায়, যেন ওনাকে ছাড়া আমার চলেই না। যত সব ন্যাকামি কথাগুলো বলে কাগজটা ব্যাগে ঢুকিয়ে স্কুলে চলে গেলাম। সারাদিন ওনার সাথে আমার আর কথা হলো না। রাতে খাওয়ার শেষে সারাদিনের ক্লান্তি, তার উপরে কোচিংয়ের পড়া শেষ করে মনের ভুলে ওনার চিরকুটির কথা ভুলে গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিতেই গভীর নিদ্রায় চলে গেলাম। ঘণ্টাখানেক ঘুমিয়ে নিয়ে হঠাৎ মনের ভেতর ওনার সেই চিরকুটের বাসনা হতে লাগলো। আমি ঘুম থেকে চমকে উঠে ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 1টা বাজে। পেছনে চৈতি আপু ঘুমে মগ্ন আছেন। রাগে নিজের চুলগুলো ছিঁড়তে ইচ্ছে করছে আমার। এমন ভুল কি করে হলো? আমি কি করে ঘুমিয়ে গেলাম? ওনাকে হারাবার শত ভয় মনে জাগতে লাগলো আমার। 10টার কথা ছিল, এখন বাজে 1টা। নিশ্চয়ই উনি হাজার অভিমান নিয়ে আমাকে ভোলার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছেন, তবুও কেন জানি মনটা সাড়া দিচ্ছে না। একবার দেখে আসলে কেমন হয়? যেমন ভাবনা তেমন কাজ। তারপর আর দেরি না করে এক ঝাটকায় বিছানা থেকে উঠে আস্তে করে দরজাটা খুলে এক দৌড়ে ছাদে গিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখগুলো কপালে উঠে গেল। নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার। ছাদের মেঝেতে মোমবাতি দিয়ে সুন্দর করে আই লাভ ইউ লেখাটাও প্রায় গলে গেছে। জ্বলন্ত মোমবাতিগুলোর কোনোটা জ্বলছে, কোনোটা আবার একদম নিভে গেছে। দীর্ঘ সময় নিয়ে অপেক্ষা করার সাক্ষী বহন করছে তারা। পায়ের নিচে গোলাপের পাপড়িগুলো বেশিক্ষণ যাবৎ পড়ে থাকায় যেন ধৈর্য হারিয়ে আমাকে ইচ্ছে মতো বকুনি দিচ্ছে। চেহারাটায় বেঁধে রাখা বেলুনের সমাহার, টেবিলের উপরে থাকা আই লাভ ইউ নিশা লেখা কেকটা, এই বাতাস, আকাশের প্রতিটা তারা, সব কিছু যেন আমার উপর ক্রমাগত অভিযোগ করে যাচ্ছে, আর আমি নিরীহ আসামি হয়ে বসে আছি। কাউকে শান্ত করার ভাষা জানা নেই আমার। একটু সামনের দিকে তাকাতেই ছাদের রেল ধরে আমার পছন্দের নীল শার্টটা পরে দাঁড়িয়ে থাকা একান্ত মনে রেহান ভাইয়ের দিকে চোখ গেল আমার। মনের অজান্তেই দুফোঁটা পানি চলে এলো চোখে। যে ছেলেটাকে সামান্য খাবার বেড়ে দিতে 2 মিনিট দেরি হলে রেগে বাড়ি মাথায় করে ফেলে, সব কিছু টাইম টু টাইম না হলে মাথা খারাপ হয়ে যায় যার, আজ সে নাকি আমার জন্য 1 না 2 না পুরো 4 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে। মৃদু বাতাসে গোলাপের পাপড়িগুলো উড়ে আমার মুখে এসে পড়েছে। বাকরুদ্ধ হয়ে গেছি আমি। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে আমার। আলতো পায়ে ওনার কাছে গিয়ে পেছন থেকে ওনাকে আঁকড়ে ধরে সুখের জোয়ারে কান্না করতে লাগলাম, কিন্তু এতে ওনার কোনো প্রতিক্রিয়া নেই। ওনাকে ছেড়ে দিয়ে সামনে যেতেই দেখি উনি একদৃষ্টিতে একদিকে তাকিয়ে নিকোটিনের ধোঁয়ায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন। চোখগুলো এক একটা লাল বর্ণ ধারণ করেছে। অনেক সময় নিয়ে কান্না করলে যেমন দেখায়, মনে হচ্ছে যেন ভেতরে থাকা জেদ আর অভিমানটা ধোয়া হয়ে বের হচ্ছে। কিছু বললেই এটা বাস্তবায়নে বিস্ফোরণ ঘটবে। খুব ভয় করছে। ওনার এই রূপটাকে তবুও বিনয়ী কণ্ঠে বলে উঠলাম, সিগারেট খেলে শরীর খারাপ করবে। সুস্থ শরীর দিয়ে কি হবে, মন যদি অসুস্থ থাকে? নিজেকে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় নাকি? আমাকে নিয়ে আপনার এত চিন্তা না করলেও চলবে,
ভালোবাসেন না তার প্রমাণ তো দিয়ে পাশ করে বসে আছেন। আমি এবার দুহাত এক করে ওনার সামনে কাতর কণ্ঠে বললাম, বিশ্বাস করেন রেহান, আমার সামান্যতম মনে ছিল না এই। চুপ, একদম চুপ, আর ড্রামা করতে হবে না তোর। কেন এসেছিস এখানে? আপনার ভালোবাসার টানে এসেছি রেহান। আমি মুখটা গম্ভীর করে ওনাকে কিছুটা উস্কানি দিয়ে বলে উঠলাম, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি তো ঐশীকে নিজের কথাটা শেষ না করতেই উনি আমার কাছে এসে আঙুলটা খাড়া করে একদম আমার নাক বরাবর এনে চোখগুলো রাঙিয়ে এক ধমক দিয়ে আমাকে চুপ করিয়ে বলে উঠলেন, আমাকে আর ঐশীকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না, বলে দিচ্ছি। আমি প্রায় কান্নার সাপেক্ষ তারপর নিজেকে শান্ত করে কি যেন ভেবে উনি হুট করে ফোনটা বের করে ঐশীকে কল দিয়ে পুরো রাগ ওর উপর ছাড়লেন। বেচারি ঐশী কিছুই বুঝছে না, শুধু কি হয়েছে কি হয়েছে করেই চলেছে। এক পর্যায়ে রেহান আমাকে অবাক করে দিয়ে ঐশীকে বলে উঠলেন, আমাকে আর কোনোদিন জান বলবে না। তুমি তো জানো আমি ফান করি, তাহলে নিশা কি ভীষণ রাগ করেছে নাকি বিষয়টা? হুম। আল্লাহ, তুমি আগে বলবে না? আচ্ছা, নিশা কি আছে এখানে? হুম। ওকে, আই এম সো সরি নিশা, আমি ফান করতাম, প্লিজ মান করো না আপু, আমি তোমার জামাইয়ের বান্ধবী সোনা। আমি অপলক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি, মানুষটা সত্যি আমাকে ভালোবাসে, কিন্তু আমি তার মূল্য দিতে পারি না, নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে, লোকটার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। তারপর আর দেরি না করে ওনার হাতটা ধরে চোখ থেকে দুফোঁটা জল ফেলে অনুতপ্ত হয়ে বললাম, কি করলে আমি ক্ষমা পাবো আপনার কাছে? আপনি যা বলবেন তাই করব। তাই নাকি, যা বলবো তাই করবি? হ্যাঁ তাই করব, মনের ভেতর প্রখর সাহস নিয়ে যেন নিজেকেও বিলিয়ে দিতে পারবো তার কাছে। কিন্তু উনি আমাকে অবাক করে দিয়ে আমার হাতের উপর তার হাতটা রেখে বললেন, তাহলে এই আকাশকে বাতাসকে এই গভীর রাতের প্রকৃতিটাকে সাক্ষী রেখে কথা দে, কখনো আমাকে ছেড়ে চলে যাবি না, আমাকে কাঁদাবি না? কথা দিলাম, কিন্তু আপনিও আর কখনো সিগারেট খাবেন না বলে দিলাম। হুম, তুই কখনো হৃদয়টা না পড়ালে আমিও কখনো সিগারেট জ্বালাবো না। আমি যখন ওনার কথাগুলোর মারপ্যাঁচ না বুঝতে পেরে তা বিন্যাস করতে ব্যস্ত, ঠিক তখনই উনি মৃদু হেসে জিন্সের পকেট থেকে একটা ইয়া মোটা আর রকেটের চেন বের করে আমাকে পরিয়ে দিয়ে গালে একটা চুমু খেলেন। আমি জাস্ট মূর্তির মতো হয়ে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর একটা গিফট। তারপর দুজন মিলে আনন্দের সাথে কেকটা কেটে একজন আরেকজনকে খাইয়ে দিলাম, কেকটাও বেশ মিষ্টি আর মজার। কিন্তু হঠাৎ রেহান ধিক্কার দিয়ে বলে উঠলেন, ইয়াক, কেকটা একদম মিষ্টি না, হুদাই কিনলাম। কেকটা তো হেব্বি মিষ্টি, এখন আপনার মিষ্টি না লাগলে কি করব বলুন? হুম, একটা কাজ করা যেতে পারে। কি? 10-12টা রসগোল্লা গুলিয়ে দেওয়া যায়। রসগোল্লা কই পাবো এখন? উনি মুচকি হেসে উঠে দাঁড়িয়ে দেয়ালে এলিয়ে আমার এক হাত টেনে কাছে নিয়ে বলে উঠলেন, আছে তো। কোথায়? তুই? আমি ভীত দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি, এমন মুহূর্তে কিরূপ বাক্য প্রদর্শন করতে হয় তা আমার জানা নেই। উনি আমাকে ওনার বুকের কাছে নিয়ে মুখটাকে উপরের দিকে উঠিয়ে ঠোঁটগুলো চুমু আকার করে চেপে ধরে কড়ায় কড়ায় গুনে 10 বার আমার ঠোঁটগুলোকে ওনার ঠোঁটগুলোর সাথে মিশিয়ে চুমু খেলেন।